गाइस आज चले एसेछि मैं एक नतून वीडियो निये तो वीडियो जदि भाल लागे अवश्य एक लाइक करो और सबसक्राइब कर पाशे थाका बेल आइकन प्रेस कर दिओ। तो आमी एखन किछुक्षण आगे फोन निये कुटकुट करछिलाम तो भाबलाम जे एकटु वीडियो बानिये फेलि। तो देखतेई पाच्छो साउंड टन होये गेछे, एखन आमी चुल आँचड़ाबो तार चुल आँचड़िये आसछि। जत बार ठीक करी तत बार बेकतारा हो जाए। देखी चुक आगे बेकतार ही छिल सोजा कर तो अभी फोने देखार फोने देखार जन वीडियो ऑन कर लम तो एक बारे चूल आश्रिए आस तो हाँ खाब हाँ खाब तो देखते भी आज सकन चूल चूल आश्रय चढ़े बारोटा ठाडर मेखे। तो कल के आमार अहना दास चैनेले आमी एक वीडियो पोस्ट करेछिलाम, ओखाने बोलेछिलाम जे एई फोनटाय माने आमार एई चैनलटाय किछु एकटा प्रब्लेम छिलो ताई जोन्नो आमी वीडियो दिते पारिनी। तो आज के वीडियोटा बानाच्छि, वीडियोटा अवश्य किन्तु आज के आपलोड होबे ना कारण आमी कल के करब आपलोड। आज के सोमवार तो आज के सोमवार कल के मंगलवार वीडियो तुम्हारे सबार काछे जाबे तो तो एकटुखानी अपेक्षा तुम्हारे करते ही जाए। तो आरेकटा कथा तुम्हारे बोले दी, आमी ओई चैलेंजे मैं अहनदास चैलेंजे आगे ही बोले जे मैंने करते पर ना कि बोले रोज वीडियो दीते पर ना आमी ओई फोनटा तीन दिन वीडियो देव ठीक है, शनिवार रोबार और सोमवार ठीक है। तीन दिन वीडियो जाए मैंने देखो प्रथम दिन ही तो जे वीडियो मैं आज के जमन बढ़ा कल के जा समय लागे तो किसुना तो वो समय लागे धरो हमें शनिवार वीडियो बनालम रोबारे जा रोबार एक सोमवार सोमवार एक मंगलवार ए रकम कर जाए। तो फोन एक दिन बाद मैं ये चैलेंजे एक दिन बदे बदे वीडियो जाए तो एक कथा बोले दिल। तो हमारे चैनल प्लिज सबसक्राइब कर दिए और वीडियोगलो भल लगे अवश्य लाइक कर दिए। अवश्य हमें ओ चैलेंजे एखो बेशी वीडियो दी मात्र दुटो वीडियो हुए चे तो आस्ते आस्ते और वीडियो आसबे चिंता नहीं। तो आमी भाबछिलाम जे सब समय तो व्लॉग ही करा है तोमादे साथे एक रेसिपि शेयर करब तो ए वीडियोटा रेसिपि शेयर मी करब ना ओटा पाँच छटा वीडियोर पर ओ रेसिपिटा जाबे ठीक है। रेसिपिटा हे पर ही बोलो ठीक है, सरप्राइज जाइ होक। এমনিতেও তোমাদের আমরা মানে যেই রাতে যেই খাবারগুলো হবে সেই রেসিপিগুলো তোমাদের দেখাবো ঠিক আছে। তো আজকে আমি যাব হচ্ছে আমার বাড়িতে, তো এখন আমি রয়েছি আমার দিদার বাড়িতে, এখন খাওয়াও হয়নি স্নান টান করেছি তো সকালে খেয়েছি ডিম সিদ্ধ ভাত খেয়েছি কিন্তু মানে দুপুরে খাওয়া হয়নি। দুপুরে খাবো, দুপুরে কালকে চিকেন করে হয়েছিল, চিকেন আর কাতলা মাছের ঝোল। তো কি চিকেন আমার জন্য আছে ঠিক আছে, আমার জন্যই আছে আর আর আজকে চেলা মাছ আর কিছু হয়নি আপাতত। কালকে কাতলা মাছের সব খাওয়া হয়ে গেছে ঠিক আছে। তো আমি এখন আর বেশি কথা বলতে ভালোই লাগছে না, তাই ভাবলাম যে গিয়ে একটু টিভি দেখি। তো চলো গিয়ে টিভি দেখি, এই ঘরে লাইট ঠিক বন্ধ করে দিই। টিভিটা চালিয়ে দিই, আসলে হোম থিয়েটার চলছিল তো তো ওটা বন্ধ করলাম ওর জন্য ওরকম আওয়াজ হলো।
টিভি দেখাটারও তো আর তোমাদের দেখাতে পারবো না, টিভি টিভি দেখে নি তারপর আবার আসছি, চলো বাই। এই দেখো আমি এখন টিভি দেখছি, তো ঝাপসা লাগছে। তো আমি আমার বেগা খিদে, তো এখন খাচ্ছি, তাই যে তোমাদের সাথে শেয়ার করলাম। Hey guys, তো আমি ভাবছি টিভি দেখতে দেখতে এতটাই বোরিং হচ্ছে যে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। পালাম করছি, ছাড়ো কিছু মাইন্ড করো না প্লিজ, ঠিক আছে? কিছু মাইন্ড করো, এখানে চলছে। ফিনাইল আর ওই কি বলে ফলে নির্গন্ধ, বাপরে বাবে যে কি বোর হচ্ছে জানো তো, তুমি আর কি করার, আর তো কিছু করার নেই, খুব বোর হচ্ছে, ভাল লাগছে না। তুমি আবার গান চালিয়েছো, তুমি ভাল লাগছে না, তার মধ্যে চালিয়েছো গান, কি বিরক্ত কর। আমাদের ওপরের ছাদের গাছগুলো তো তোমাদের দেখিয়েছি, তারা তোমাদের আজকে নিচের গাছগুলো দেখায়। এ দেখো এটা হচ্ছে জবা গাছ, ঠিক আছে? তো এখানে ওই সাদা ফুলগুলো ফোটে লাল না। এ দেখো এখানে একটা কড়ি রয়েছে, ফুটবে। এখানে আমি একটা কড়ি দেখেছি, এই যে এই দেখো, আর ওখানে আছে টগর ফুলের গাছ, কতগুলো টগর। মা তুমি তুমি যে বলে ফুল নেবে, এখনো তো কতগুলো ফুল রয়েছে উপরে। তো উপরের দিকে দেখো কতগুলো ফুল দেখেছো, কতগুলো ফুল ওইখানে। এই দিকটা রয়েছে একটা কাঁঠাল গাছ, যেটা উপর থেকে দেখিয়েছিলাম একবার, কাঁঠাল গাছ। আর ওখানে একটা ছোট্ট মতন কলা গাছ আছে, এটা জীবনেও বাড়ে না, ঠিক আছে? জীবনেও বাড়ে না বোধ হয়। তো আমি ভাবলাম যে বসে যখন আসি একটু বই পড়ি, তাও টাইমটা তো পাস হবে, তো বইটাই পড়ে আসি, তারপর আবার তোমাদের সাথে অবশ্যই কথা হবে। চলো বাই বাই। তো আমি ভাবলাম যে এখানে তো পড়া যাবে না, নিচে যেহেতু তোমাদেরকে বললাম যে এ করেছে, মানে কি বলবো, মুছেছে, তাই জন্যে চেয়ারে বসতে হবে, খাটেও বসা যায় অবশ্য, ঠিক আছে? তো এখন আমি বই ঝই পড়ে দিচ্ছি। এটা অবশ্য আমার দিদার বই, জানো তো? এই দেখো, ঠিক আছে, কাকুলি মানে কাকুলি চ্যাটার্জি, সরি সরি, আসলে এখন তো মিচ হয়ে গেছে, তাই মিত্র মিত্রটা মধ্যে বেরিয়েই যায়। যাই হোক, তো একটু পড়াশোনা করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো আমি ভিডিওটা অন করলাম কারণ টাইমটা দেখার জন্য, এখন কটা বাজে, 6:12। তো এখন একটু পড়ে নিই, তারপর আবার আসছি, কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা পড়ে ঠড়ে এখন চলে এলাম, এখন বাজে হচ্ছে 6:01। তো এখন গুছিয়ে নেব এখন সব, তো গুছিয়ে আসছি, দাঁড়াও। তো এখন সব গুছিয়ে গুছিয়ে চলে এসছে, আমি ভাবলাম যে এখন একটু বাঁধি, দাঁড়াও আসছে আমার দাদুরা। তো চলে এসছি, আসলে আমার দাদু ডাকছিল আজকে দুটো, কালকে একটা, ভালোই হয়েছে বেশ। যা চিরুনি হয়ে গেছে, দাঁড়াও চিরুনি নিয়ে আসছি, কট করে দিল চিরুনি। চলো দেখুন
আমার দাদু কেন ডাকছে সেটাও তোমাদের বলে মেসেঞ্জারে একটা গান এসছে, তো দাদু সেটা মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারছে না, তাই ডাকছিল কি করে মাথায় একটু দেখিয়ে দে, তাই দেখাতে গেছিলাম বুঝলে। দাঁড়াও চুলটা বেঁধে নি, তারপর এই পিছনের দিকটা আঁচড়াবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভাবছি এখনই শেষ করে দেব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো এখন টাটা, গুড নুন। টাটা বন্ধুরা।